যে গোবিন্দ তুমি যে আছে এর প্রমাণ, যে গোবিন্দকে তুমি ভালোবাসো এর প্রমাণ মহাভারত অপূর্ব দৃষ্টান্ত দিয়েছে। কেমন? যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব দ্রৌপদী কুন্তী নকুল সহদেব ভীম অর্জুন যুধিষ্ঠির সবাই এসেছিল বনবাস, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছি, তুমি যাতে একটু পাশের গ্রাম থেকে আমার জন্য একটু জল নিয়ে এসো। সহদেব গিয়েছে পাশের গ্রামে জল আনতে, একটু পদ্ম সরোবর থেকে জল এনে দাও তো। সহদেব পদ্ম সরোবরে জল আনতে গিয়েছে, এটা দেখছি সুন্দর পুষ্করণী, সেখান থেকে যেই জল আনতে যাবে একজন চিৎকার করে বললো, দাঁড়াও সহদেব। বলে আমার চারটে প্রশ্নের উত্তর দিয়ে জল স্পর্শ করবে। সহদেব বলল, কে? বলল, আমি ধর্মরাজ বক। সহদেব বলল, সামান্য একটা বক আমাকে প্রশ্ন করছে? কান দিল না। এই যে আমরা গুরুজনদের কথা অবজ্ঞা করি, মানতে চাই না, যারা গুরুজনদের কথা মানে না তাদের অবস্থা ঠিক এরকমই হয়। কান দিল না, দেইনে জল স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে, এতক্ষণ সহদেব গেল কই, ফিরে এলো না? অর্জুন তুমি যাও তো, অর্জুন গেল সেই একই ঘটনা, ভীম গেল একই ঘটনা, নকুল গেল একই ঘটনা। যুধিষ্ঠির ভাবছে, সবাইকে পাঠালাম কেউ তো ফিরে এলো না। এবার যুধিষ্ঠির নিজেই গিয়েছে, নিজে গিয়ে দেখছে তার চার ভাই মরে জলে ভাসছে। ও মা, আপনাকে বলছি, আচ্ছা ওই মাটাকে ডেকে দিন তো, আপনার কথা বলছি, খালে খুলুক করে অন্যদিকে কি দেখছে, আমার দিকে তাকা, কেন বাবা আসার কথা আছে নাকি, আমার দিকে তাকা। যে রাধা, আরে বাবা পাশের লোককে আরো পাবেন, আমি চলে গেলে আমাকে আর পাবেন না, একটু আমার ভালো করে দেখেন, আমার দিকে তাকিয়ে থাকুন। তিন ঘন্টা এই যে আমি কীর্তন করি, ওই দেখ আমি বলছি, এখন ওই দেখ গল্প হচ্ছে, এই যে আমি এত কথা বলছি, আপনারা যে এত গল্প করবে, তো গল্প করার মাঝখানে আমি এত কথা বলতে বলতে আমার একটা কথা ধরো আপনার কানে গেল, বাড়ি যাওয়ার সময় কি বলবেন, এটা বললা ঠিক হলো না, কি কীর্তন হলো বলুন, দোষটা কি আমার, দোষটা আমার না, দোষটা আপনি গল্প করে শুনতে পারেন, দোষটা বলা আমার। তাই বলছি একটু মন দিয়ে শুনুন, আমি চলে গেলে আর পাবেন না। যাই হোক, যুধিষ্ঠির এসে দেখছে তার চার ভাই মরে জলে ভাসছে, তখন যুধিষ্ঠির মনে মনে বলছে, আহা আমার চার ভাই মারা গেল, যদি এর মধ্যে নকুল বা সহদেব বেঁচে থাকতো তাহলে ভালো হতো। প্রশ্নটা এখানে, যুধিষ্ঠির নিজের ভাই, নিজের ভাই ভীম বা অর্জুনকে, অর্জুনের কথা বলবে, নকুল বা সহদেবকে বলছে কেন, তো বিমাতা মাতার পুত্র না? যুধিষ্ঠির বলছে, আমি তো আমার মায়ের একটা পুত্র বেঁচে আছি, মা বলে তাকে পরিচয় দেব, যদি আমার ছোট মার একটা সন্তান বেঁচে থাকতো তাহলে ওর মাকে মা বলে পরিচয় দিত, আমি আমার মাকে মা বলে পরিচয় দিত। এই বলে কাঁদতে কাঁদতে যেই না জল স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ বাঘ বলে, দাঁড়াও যুধিষ্ঠি, আমার চারটে প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে, আমার কথা না শুনে তোমার চার ভাই জল স্পর্শ করেছে তাদের দশা এই হয়েছে, আমার কথা না শুনে তুমি যদি জল স্পর্শ করো তোমার ওই দশা হবে। যুধিষ্ঠির বলছে, তা বলো কি চারটে প্রশ্ন, বলে বলো, ধর্মরাজ বক প্রশ্ন করছে, উত্তর দাও যুধিষ্ঠির, তুমি প্রশ্ন করলে কি বা বার্তা কি বা স্বর্গ পদ বলি করে আর কোন জন সুখী হয় এই বিশ্ব চরাচরে, কি বা বার্তা মানে কি বলুন তো মা, বলো বার্তা মানে কি, বলো বার্তা মানে সংবাদ, কোন খবর কোন সংবাদ, বার্তা মানে সংবাদ। তো ধর্মরাজ বাবু যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, বলো কি বা বার্তা, তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ খুব খারাপ। কেন?
যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো আমার নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে একটু জাগলো না ওই কৃষ্ণ ভালোবাসা। হৃদয় লাগেনি যে কারণে আমি এসেছি, হরি ভজন করার জন্য এসেছি, হরি নাম করার জন্য এসেছি, বদন পেয়েছি হরি নাম করার জন্য, কুকথা বলে গেলাম, নয়না পেয়েছি গোবিন্দকে দেখার জন্য, কুবস্তু দেখে গেলাম, টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম, কান পেয়েছি হরি নাম শ্রবণ করার জন্য, কুজিনিস শুনে গেলাম, বাজে কথা শুনে গেলাম, হাত দিয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য, হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, কত বাবা মা চুলের মুঠি ধরলাম, কিন্তু যে কারণে আমার পৃথিবীতে আসা হয়েছে সেটা আমার পূরণ হয়নি। তাই আমার সংবাদ মোটেই ভালো নয়। ধর্মরাজ বক বলছে, বাহ ভালো উত্তর দিয়েছ, এবার বলো তো কি আশ্চর্য, আশ্চর্য কি? যুধিষ্ঠির বলল, দুটো আশ্চর্য আছে ওমা। এই মেয়েটাকে কথা বলছি, ওমা আমার দিকে তাকা, পৃথিবীতে দুটো আশ্চর্য আছে। কি? যুধিষ্ঠির বলছে, জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক কত আরাম প্রিয় ছিল, তার সেন সাবান না মাখলে দিন যেত না, স্পঞ্জ গদির উপর শুতো, তার পাঁচতলা বিল্ডিং, পাঁচটা রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, আর ছজন শুধু ছিল ঘাত পাটে পার জন্য। কিন্তু আশ্চর্য কি জানে, সেই ব্যক্তি যখন মরে গেল তার সম্বল হলো বাঁশের দোলা, বাঁশের খাঁচা, সেই বাঁশের খাঁচায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি বলতে বলতে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে চিতায় তুলল, আগুন জ্বালালো, যে মানুষটা তো আরাম প্রিয় ছিল চোখের সামনে তার সব ছারখার, যে মানুষটা ওই মানুষকে পোড়ালো, মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। কিন্তু আশ্চর্য কি জানেন, সেই ব্যক্তি বাড়ি আসে নিজের ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করে না, কেবল একার জায়গার এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি বলছে, একটা কলসি জলে সাতখানা কলসি পূর্ণ হবে, কিন্তু সাতটা কলসি জলে একখানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বললে, তত্ত্বটা কি? বলছি, একটা মায়ের স্তনের দুধে সাতখানা বাচ্চা মানুষ হবে, কিন্তু সাতখানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না, এর মতো আশ্চর্য দুনিয়ায় হয় না। এইবার বলো তো যুধিষ্ঠির, আস্তে আস্তে এবার বলো, পদ বলি কাকে, পদ কাকে বলে? বললেন, মহাজনস্য গতস্য পন্থা, মহাজনরা যে পদ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা। কেন? মহাজনরা যে পথ মেনে চলেছে, আমার তো অমাবস্যা পূর্ণিমা একাদশী কিছু মানি না, মাছ মাংস মদ সব খেয়ে বেড়ায়, যার জন্য এদের এত অবস্থা খারাপ, মাছ মাংস কিছু চলে না, আমার তবু যদি খাই অমাবস্যা পূর্ণিমা একাদশীও মানি না, কি দুর্ভাগ্য। কেন? মহাজনরা বলছে একাদশীতে তুমি কিছু খেও না মাছ মাংস, বিজ্ঞান সম্মত বলেছে, আবার অমাবস্যা পূর্ণিমা এগুলো খেও না, ওর রক্ত রস হয় গায়ে, তাতে বদ রক্ত জন্মায়, খেও না সব। কিন্তু মহাজনের কথা না মেনে এত দুঃখ কষ্ট। মহাজনরা কি বলছে? বলছে, বালিশে বসো না, কেন পেছনে ফোড়া হয়। আসল তত্ত্ব কি ওটা?
না, বলছে বাড়িতে বালিশের উপরে বসো না, বালিশ ফেটে তুলে বেরোবে, এটাই হচ্ছে মহাজনের কথা। দুয়ারে বসো না ঋণী হবে, না বলছে দুয়ারে বসো না আপ ডাউনের অসুবিধা হবে, এটা বলছে। বলছে সিঁদুর পরো, কেন এই যে সিঁদুর পরো, সিঁদুরটা কেন তৈরি করে গেছে মহাজনরা? এখন তো আর কেউ সিঁদুর পরে না, পরে না বলবো না পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, অ্যাঙ্গেল বোঝেন? হ্যাঁ, পাশে দিয়ে তারপর চুলটা চাপা দিয়ে দেয়, কেন কেউ না যেন বুঝতে পারে আমার খরিদাস জুটে গেছে। সিঁদুরটা কেন? সিঁদুরটা এটাই বলতে চাইছে আমার একজনা মালিক আছে, আমি বারো জনার না, আমি একজনা, এটাই সিঁদুরের চিহ্ন। সিঁদুরটা লাল হলো কেন? সাদা হতে পারতো, কালো হতে পারতো, নীল হতে পারতো, লাল হতে, লাল হলো কেন বলো? রেড সিগন্যাল, ওখানে একজনা দাঁড়িয়ে, ওখানে একজনা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে গেলেই ধাক্কা খাবে, অ্যাক্সিডেন্ট হবে, রেড সিগন্যাল। তাই সিঁদুরটা পড়তে হয়, এটাই হচ্ছে মহাজনের কথা। কিন্তু এই মহাজনের কথা না মেনে চলি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট। বাহ যুধিষ্ঠির, এবার বলো তো জগতে সুখী কে? যুধিষ্ঠির বলল, সুখী তিনি যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না, যিনি ঋণী নন তিনি সুখী, যিনি ধনী নন তিনি সুখী। আমরা তো জগতে সবাই ভাড়াটে ঘরে বাস করি, পরবাসী, পরের গৃহে বাস করি আমরা, কেন যে ঘরে বাস করি ঘরটা আমার না, ঘরটা অন্যের। আপনি আছেন, পরে আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তার ছেলে, ঘর ঘরের জায়গায় রয়েছে, কেবল আমরা যাওয়া আসা করতে থাকি। এই যে দেহ ঘরটা, এই দেহ ঘরটাও কিন্তু মা আমাদের নয়, কেন দেখবেন কেউ যদি কখনো ভাড়াটে ঘরে বাস করে সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে, মেয়াদ যদি শেষ হয়ে যায় মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। যেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি না, দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়, তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছিলাম আমাদের কিন্তু চার আঙুল কপালে আমাদের এক্সপায়ারি ডেট, মৃত্যু ডেটটা লেখা আছে, মৃত্যু ডেটটা লেখা আছে। তাই বলো না পরে গিয়ে হরিভজন করবো, সবসময় রেডি হয়ে থাকো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, সবসময় রেডি হয়ে থাকো। তাই তখন ধর্মরাজ বাগ বলল, বাহ এই চারটি প্রশ্ন, জগতে সবচেয়ে সুখী কে? যিনি হরি ভজন করে, যিনি গোবিন্দ ভজন করে, তিনি হচ্ছে সুখী। তাই মহাজন বললেন, কি বা বার্তা কি আশ্চর্য পদ বলি করে, ইয়া বার্তা কি আশ্চর্য পদ বলি করে, বা বার্তা কি আশ্চর্য পদ বলি করে, বা বার্তা কি আশ্চর্য পদ বলি করে, কোন জন্য সুখী হয় সুখী? তাই তিনি আমার গোবিন্দ, তিনি আমার ভগবান। গোবিন্দ রাধারানী, এই যে অনেকে দেখবেন, অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করল আর আমরা করলে যত দোষ হয়, আমরা করলে আমাদের এত দোষ হয়, কেন? এসব কথা যদি শুনতে চান একটা চায়ের দোকানে যাবে, এক কাপ চা নিয়ে রাধা কৃষ্ণ প্রেম করলো আমরা করলে দোষ। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন, তাদের গাছ রে দেখবেন তো বদ রক্ত ছাড়া আপনি এক ফোঁটাও রক্ত পাবেন। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? কুকুর ছিল। আমি সেখানে গল্প বলেছিলাম না, পূর্বজন্মে স্বভাব করে দিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো,
লেডিস মানে কি বলুন তো মা? এই লেডিস মানে কি? লেডিস মানে ছেলে। এ বলে লেডিস মানে ছেলে, মনে হয় নিশ্চয় টুকলি করে পাশ করেছে তাই। আপনারা বলুন লেডিস মানে কি? মেয়ে, কিছু জানি না। তো ঋষি যখন ফুল তুলে না রেখে দিত, কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এটা করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এটা করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো সার বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন সার বলি দিত? ওই সারকে বলিয়ে দিয়ে আবার মন্ত্রের দ্বারা সারের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা, তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায় কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না কিছু জানে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আস্বাদন করতে পারে। রাজার ছেলের পঞ্চায় জোড়া জুতো কোন কুকুরে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলে একদিন রাত্রে বেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা চেল্লামিল্লি করার দরকার নেই, যদি আমারও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলাইনি। যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে না, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বলে, লোকের মুখে শোনা কথা বললে কি একটু বলি, বলবো কিনা বলি? লোকের মুখে শোনা কথা বললে কি হয় শোন। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে। কি বললাম? ইন্টারভিউ। ইন্টারভিউ ইন্টারভিউ দিতে গেছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো ভালো মাথা গিয়েছে, অভিশাপ জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক বোঝানোর নাম। বলে ঠিক আছে যাও, যেইরা ভালো মাথাটা বেরিয়ে এসেছে কাঁচা মাথা ধরেছে। তোরা কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক বোঝানোর নাম বলবো। ও এই দুটো মুখস্থ করতে গিয়েছে, যা প্রশ্ন বলবে দুটো উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে, আর সে তো অনেক লোক বোঝানোর নাম বলবো, এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, কাঁচা কাঁচা প্রশ্ন করি। তো বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে?
ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে। জেনেন করব স্যার, আপনি কি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, তোমার বাবার নাম কি? বলে, স্যার সে তো অনেক লোক বোঝনার নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সেটি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমার সুর ধ্বনির তীরে খেলা করছে, তাই দেখে পদকর্তা পদ মুখেছে। তাই আরে বড় গোরা দি জমনি সহকার সঙ্গে রাখি খেলাইয়া পড়ে খেলাইয়ে বিনোদ খেলা সুর ধ্বনির তীরে খেলাইয়ে বিনোদ খেলা সুর ধ্বনির তীরে খেলাইয়ে বিনোদ খেলা সুর ধ্বনির তীরে হরি বলি না যে যত সহকারে হরি হরি বলি না যে তত সহকারে হরি বলি নাচে যত সহচরে হরি হরি বলি নাচে যত সহচরে পুজো যুগ তুলি গোড়া নাচি নাচি যাই যুগ তুলি গোড়া নাচি নাচি যাই পুজো যুগ তুলি গোড়া নাচি নাচি যাই বলে দলে বর্ণমালা কিবা সভা বলে দলে বলে মালা কিবা সভা যায় বলে দলে বর্ণমালা কিবা সভা যায় আমরে বলি দলে বর্ণমালা কিবা সভা যায় না দোলাতেই আপনি দলে না দোলাতে আপনি দলে না দোলাতে আপনি দলে না দোলাতে আপনি দলে গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দলে গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দলে গৌর চরণ পাবে বলে চরণ পাবি বলি না দোলাতে দিদলে গৌর কৃপা কর বলে না দোলাতে আপনি দলে গৌর কৃপা কর গৌর 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 বলে কৃপা কর বলে গৌর গৌর গরি 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 বলে গৌর কৃপা কর বলে গরি গরি গৌর কৃপা কর বলে গরি গরি বলে গৌর কৃপা কর বলে না দোলাতে আপনি বলে না দোলাতে আপনি বলে আনে এবার আমরা লীলার মধ্যে যাব। আজ এই লীলাটি আমরা আস্বাদন করবো। এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এবার লীলার ভিতরে যাব আমরা। আজ মালা দুলছে তো বলছে মালা দুলিতে দুলিতে বেড়ে চলেছে দুলিতে দুলিতে মালা বেড়ে চলেছে দুলিতে বেড়ে চলেছে গৌর চরণ পাবে বলে দুলিতে দুলিতে বেড়ে চলেছে। তাই অরুণ বরণ অক্ষি তারি পানে যাই পূর্ব পরাণ মনে নর হরি গাই আমার নর হরি ঘরে 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 ধরে
এই বাইলা প্রকা জলা নারা গরি আছে কালে এই বাইলা প্রকা জলা নারা গরি রাধেন্দ্র নন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই মনে রে নিতাই নিতাই বল ভাই মনে রে নিতাই নিতাই বল যমুনা বংশী বট ধৈর স্বামীরে তাটথে মনে রে ধৈর স্বামীর তাটথে মনে রে ধৈর স্বামীর তাট যাবেন সবাই বৃন্দাবনে। আচ্ছা
আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো একটা ছোট্ট ভজনের মাধ্যমে গাবো। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।
বাক্যে বিহারী লাল কি যে নিতাই গোর হরি বল হরি বল যে রাধেশ্যাম